হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে জানাই আপনাকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা গোপন ট্রিক শেয়ার করব যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন ফোনে, জাস্ট তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকার আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনার ফোনে আর কখনোই টাকা কাটবে না। যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোনে কখনোই টাকা কাটবে না। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করতে যান, আপনার ফোনে যদি বা আপনার সিমে যদি 100 MB থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা ইউটিউবে ভিডিও দেখতে গেলেন, সেই ক্ষেত্রে দেখলেন যে একটা ভিডিও দেখা না শেষ হওয়া পর্যন্ত আপনার 100 MBটা শেষ হয়ে গেল। তার ফলে কি হয় যে আপনার ভিডিও দেখতেই থাকেন আপনি, সেইটা আপনার খেয়াল থাকে না যে আপনার ফোনে 100 MB রয়েছে কি না, কত MB রয়েছে সেটার প্রতি আপনার কোনো প্রকার খেয়াল নেই। এমনকি সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কিন্তু অলরেডি শেষ হয়ে আপনার ফোনের যে টাকা বা ব্যালেন্স থাকে সেগুলো কিন্তু অটোমেটিকলি কেটে যাওয়া শুরু করে দেয়। এক্সাম্পল হিসেবে আপনি যদি ফোনে 50 MB রেখে ইউটিউবে একটা ভিডিও দেখলেন বা কোনো জায়গায় ব্রাউজ করলেন, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট চালানো অবস্থায় আপনার 50 MB শেষ হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় সেই 50 MB শেষ হয়ে গেল কি না সেটার প্রতি আমরা একদমই খেয়াল করি না। এমনকি পরবর্তীতে আমাদের যে 50 MB শেষ হয়ে তারপর আমাদের ফোনে যে ব্যালেন্স থাকে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, এমনকি যত টাকায় ব্যালেন্স থাকুক না কেন, অনেক সময় দেখা যায় 2-1 মিনিটে সেগুলো শেষ হয়ে যায় ডাটা চালু থাকার কারণে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন, লাইক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করুন, দেখুন যে এখানে একটা কমেন্ট বক্স চলে আসছে, এখানে আপনারা লিখবেন যে নাইস ভিডিও, লিখে আপনারা একটা কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। এর জন্য অবশ্যই চলে যেতে হবে আপনাকে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি চলে যাবেন ডুয়েল সিম অ্যান্ড সেলুলার ডাটা। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন যে ডাটা লিমিটেড অ্যালার্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর ডাটা ডেইলি ডাটা লিমিট এখানে আপনারা এটাকে সুইচটা অন করে দিবেন। তারপর মোবাইল ডাটা সাইজ, এখান থেকে আপনারা যে কোনো একটা সাইজ করে দিবেন, যেমন 5 MB, 10 MB, 30 MB, বা আপনি আমার 100 MB করা আছে, জাস্ট এখান থেকে আমি যদি 100 MB রেখে দিই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই 100 MB পর্যন্ত যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান, যেমনটা আপনার ফোনে রইল আপনার 100 MB, সেক্ষেত্রে আপনার 100 MB লিমিট যদি করে রাখেন, আপনার ফোনে যখন ইন্টারনেটের শেষ হয়ে যাবে, 100 MB ইন্টারনেট শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনার মানে আপনার পারমিশন ছাড়া পরবর্তী নেক্সট ইয়ার ডাটা চলবে না। যদি আপনি পারমিশন না দেন, আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি কি আরও ডাটা ইউজ করবেন কি না, বা আপনার ইন্টারনেট শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনি একটা বিষয় জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার ফোনে ডাটা মানে আপনার ফোনে MB শেষ হয়ে গেছে, আপনি ডাটাটা বন্ধ করতে হবে। আর আপনি যদি ডাটাটা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স কেটে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মানে ওয়ার্নিং পাচ্ছেন। তো আমি আপনাকে বলবো যে 100 MB করাটাই বেটার, জাস্ট আপনি যদি একজন ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকেন। তো আপনি যদি 50 MB এখানে সেট করে দেন, জাস্ট আপনি 50 MB সেট করে দেওয়ার পর আপনার ফোনে যদি থাকে 100 MB, জাস্ট আপনার ফোনে 100 MB থাকা অবস্থায় 50 MB যদি শেষ হয়ে যায়, আপনার পরবর্তী 50 MB শেষ হওয়ার আগে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি কি আরও 50 MB ইউজ করবেন কি না নেক্সট 50 MB। সেটা যদি আপনি পারমিশন দেন তাহলে কিন্তু অলরেডি নেক্সট ডে আপনার ইন্টারনেট চলবে। আর যদি নেক্সট ডে যদি আপনি ইন্টারনেট না চালাতে চান তাহলে অলরেডি আপনি পারমিশনটা দিবেন না। তো অবশ্যই এটা কিন্তু আপনার কন্ট্রোলে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবর্ট লিমিটেড অপারেশন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এখানে শো ওয়ার্নিংয়ে ক্লিক করবেন, তার ফলে কিন্তু আপনাকে ওয়ার্নিংটা দেওয়া হবে। আর যদি ওয়ার্নিংটা শো না করে থাকেন, যদি এইটাকে মানে নিচেরটা করে দেন, তাহলে কিন্তু এইটা কিন্তু অফ রাখলে কিন্তু এখানে আপনার ওয়ার্নিং দেওয়া হবে না। জাস্ট আপনি কী করবেন, এটাকে শো ওয়ার্নিংয়ে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।